আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কোরআন আমরা কেন সহি করব। আমাদের বাংলাদেশের 80-90% লোকেরই কোরআন সহি হয় না, বিশেষ করে কয়েকটি হরফ যেগুলো একদমই সহি হয় না। আবার আমরা অনেকেই বাংলা দেখে দেখে বিভিন্ন দোয়া কালাম মুখস্থ করে থাকি। আমাদের সকলকেই একটি বিষয় মাথায় রাখা দরকার, সেটা হলো কোরআন সহি করা। কোরআন সহি করতে হবে এজন্যই যে এটা আল্লাহ পাকের ভাষা। সাধারণত আমরা বাংলা ভাষী, আমরা যারা বাংলা ভাষী আছি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের কথার ধরন আর আমেরিকা বা জার্মানি বা বিভিন্ন রাষ্ট্রের যে অন্য ভাষী যারা আছেন তাদের ভাষা তাদের মতো, এবং তারা যদি আমাদের ভাষা বাংলা ভাষাকে নকল করতে চায় বা শিখতে চায় তারা কিন্তু আমাদের মতো পুরাপুরি সহিভাবে বাংলা ভাষা বলতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আমরা যদি অন্য দেশের ভাষা সহি করতে চাই বা শিখতে চাই তাহলে তাদের মতো করে আমরা কিন্তু বলতে পারবো না, কারণ সেটাকে বলা হয় মাতৃভাষা। আমাদের বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং প্রত্যেকটা দেশের নিজস্ব ভাষা আছে, সেটাকে তাদের মাতৃভাষা বলা হয়। মায়ের কাছ থেকে যে ভাষা শিক্ষা করা হয় সেটাই হলো মাতৃভাষা। এখন আরবি ভাষা হলো কোরআনের ভাষা। আরবি ভাষা যেমন সৌদি আরবে আরবি ভাষায়, সৌদি আরবের ওনারা আরবি ভাষায় কথা বলে, আরবি ভাষা তাদের সব কিছু হয়। আপনারা খেয়াল করবেন সৌদি আরবেরা যখন আরবিতে কথা বলে তখন আইন, হা, কফ এবং প্রত্যেকটা অক্ষর তাদের সহিভাবে উচ্চারণ হয়, তারা সেভাবে কথা বলে। কিন্তু আমরা যদি তাদের মতো বলতে চাই খুব কঠিন হয়ে যাবে, সেটা সম্ভব না। আবার তারা যদি বাংলা ভাষা এইভাবে শিখতে চাই, আমরা যেভাবে বাংলা ভাষায় কথা বলতেছি তারা কিন্তু সেভাবে কথা বলতে পারবে না। তো এখন এখানে একটা বিষয় হলো, আমরা যারা ভাষা অন্য ভাষা শিখব তো সে ভাষাটাকে সহি করার জন্য কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করা দরকার। একটা হলো গ্রামারের বিষয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভাষা শিখতে গেলে আমরা সাধারণত বাংলা ভাষায় যারা কথা বলি বেশিরভাগ কিন্তু গ্রামার আমরা ইউজ করি না, বাংলার যে গ্রামার ব্যাকরণ বাংলা ব্যাকরণ আমরা ইউজ করি না। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা ভাষায় যারা কথা বলে, মাতৃভাষা দিয়ে যারা কথা বলে তারা কিন্তু তার প্রত্যেকটা গ্রামার ইউজ করে না। তো একজন যদি আর একজনের ভাষা শিখতে চায় তাহলে কিন্তু তার গ্রামার শিখতে হবে অবশ্যই। আর যদি শিখতে না পারে, আঞ্চলিক ভাষায় কথা বলতে চায় তাহলে তার অনেক সময় শুনে শিখে বা অন্যভাবে শিখে, যেমন দেশের বাহিরে যারা থাকেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শুনে মুখস্থ করে, অর্থাৎ শুনে তাদের ভাষা তাদের মতো হয়ে যায়, কিন্তু তারা অনেক সময় সহি উচ্চারণটাই তারা কিন্তু জানে না। যেমন কিনা অনেক মালয়েশিয়ান ভাইকে দেখেছি তারা মালায় ভাষায় কথা বলতে পারে কিন্তু মালায় ভাষায় যে সহি যে শব্দটা সেই শব্দটা কিন্তু তারা সঠিকভাবে বলতে পারে না। যেমন আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় বরিশালের একরকম ভাষা, চট্টগ্রামের একরকম ভাষা, সিলেটের একরকম ভাষা। অনেক ক্ষেত্রেই যারা নতুনভাবে যাবে, যাদের বাড়ি খুলনাতে, তারা যদি চিটাগাং যায় হঠাৎ করে তারা চিটাগাংয়ের ভাষা বুঝতে পারবে না, কিন্তু তারাও বাংলা বলে এরাও বাংলা বলে, দুইটাই কিন্তু বাংলা ভাষা। তো ভাষার দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে যার মাতৃভাষা সে যেভাবেই বলুক মাতৃভাষা তারটা কিন্তু সহি, তারটা কিন্তু সঠিক। কিন্তু আমরা যারা কোরআন পড়ি আমাদের কোরআনের যে ভাষা আরবি ভাষা সেটা কিন্তু আমাদের মাতৃভাষা না। এজন্য আমাদের খেয়াল রাখা উচিত আমাদের অবশ্যই যেন কোরআনটাকে সহি হয়, সহিভাবে আমরা পড়তে পারি। তো কোরআনের ভাষা আমরা সাধারণত অর্থভাবে বা ভাষার যে অর্থ সেভাবে আমরা মুখস্থ করি না, অর্থাৎ আরবি ভাষা বোঝার জন্য আমরা কোরআনটাকে সহি করি না, আমরা কোরআন তেলাওয়াতের জন্য সহি করি। তো কোরআন তেলাওয়াত সহি করার জন্য আমাদের গ্রামারের দরকার হয় না, কিছু তাজবিদের প্রয়োজন হয়। ওই তাজবিদের যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কোরআনটাকে সহি হয়ে যাবে। এখন আসুন সহি কেন করতে হবে, সহি না করলে আমরা এমনি যেটা শিখি সেটা কীভাবে শিখতে হবে। আসলে আমাদের এখন বর্তমান অবস্থা হয়েছে এমন যে আমরা যারা শিক্ষক আছি তারা তেমন গুরুত্ব দিই না এবং যারা শিখতেছি তারাও তেমন গুরুত্ব দিই না। আমরা চাই খুব তাড়াতাড়ি খুব অল্প সময় কোরআনটাকে সহি করার জন্য বা কোরআন শেখার জন্য। অনেক গার্ডিয়ান আছেন তারা বলে আমার বাচ্চাকে খুব তাড়াতাড়ি কোরআন শিখিয়ে দেন। তো তাড়াতাড়ি কোরআন শেখানো এটা তার ব্রেনের উপর নির্ভর করবে। একটা স্টুডেন্ট যখন কোরআন শিখবে, কোরআন পড়বে, সে কতটুকু নিতে পারবে, কতটুকু তাড়াতাড়ি শিখতে পারবে, এটা তার 1, 2, 3, 4, 5 যে কোনো মতে পাশ করলাম নেক্সট ক্লাসে চলে গেলাম এমন না। আপনাকে কোরআনটাকে সুন্দরভাবে সহি করতে হবে। এখন যে কদিন লাগবে সেটা আপনার ব্রেন বা আপনার মেধার উপর নির্ভর করবে।
কোরআন সহি করতে হবে কেন? কোরআন সহি করতে হবে এই জন্যই, কারণ আমরা নামাজ পড়ি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরবি ভাষা দিয়ে। আমরা কোনো সময় বাংলা দিয়ে যদি আমরা আরবি ভাষা সুরা ফাতিহা, অন্য কোনো সুরা বা তাশাহুদ বা দুরুদ শরীফ বা যে তাসবিহগুলো আছে এগুলো যদি আমরা বাংলায় বলি, তাহলে কি আমাদের নামাজ হবে? কখনোই হবে না। নামাজ পড়তে হবে আরবি ভাষা দিয়ে। তো আরবি ভাষা দিয়ে নামাজ যখন পড়তে হবে, তখন আমাদের আরবি ভাষাটাকে সহি করতে হবে। আর আমরা অনেক ক্ষেত্রেই আরবি ভাষার অর্থ আমরা জানি না, যে কারণে অবশ্যই আমাদের এই আরবি ভাষাকে সহি করে কোরআন তেলাওয়াত করতে হবে। যেমন একটি উদাহরণ আপনাদেরকে দিই, একটি বিষয় আপনাদেরকে জানা থাকা দরকার, সেটা হলো আমরা নামাজ যে পড়ি, নামাজের মধ্যে কয়েকটি নামাজ ভঙ্গের কারণ আছে। কিছু কিছু কারণে নামাজ ভেঙে যায়, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ মানে কি? অশুদ্ধ মানে হলো কোরআন সহি না করে পড়া। আপনি কোরআন সহি করলেন না, অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলেন, সুরা ফাতিহা বলেন, সুরা মিলানো বা যে কোনো সুরা বলেন, এরপরে তাশাহুদ দুরুদ শরীফ এগুলো আপনি সহি করলেন না, তাহলে কিন্তু আপনার নামাজ সঠিকভাবে আদায় হলো না। এই জন্য অবশ্যই প্রথমেই আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন যে আপনার নামাজকে সহি করার জন্য অবশ্যই আপনার কোরআনটাকে সহি করতে হবে, কোরআন পড়াটা সহি করতে হবে, বা যে সুরাগুলো পড়বেন সেগুলো সহি করতে হবে। আর কোরআন যদি সহি করতে পারেন, সব সুরা এমনি সহি হয়ে যাবে। এখন যদি সুরা সহি করতে যান, তাহলে আপনার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে। এজন্য কোরআনটাকে শিখতে হবে, সহি করতে হবে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই আয়াতের ব্যাখ্যা অনেক বড়, বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্নভাবে লিখেছেন যে এর মোট কথা হলো এই আয়াতের অর্থ এইভাবে দাঁড়ায় যে কোরআনটাকে সহি করতে হবে, তার তিলের সাথে পড়তে হবে, সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমরা এই জন্যই কোরআনটাকে অবশ্যই সহি করব। আমি সামনে ইনশাআল্লাহ আলোচনা করব যে কিভাবে কোরআনটাকে সহি করবেন, এরপরে কোরআনের কোন কোন হরফগুলো কীভাবে সহি করবেন, আমি ইনশাআল্লাহ একে একে আপনাদেরকে আমি প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এছাড়া আপনারা জানেন আমার চ্যানেলে কোরআন শিক্ষার তিনটা কোর্স দেওয়া আছে, একটা নাদিয়াতুল কায়দা থেকে, এরপরে দুইটা আমার বিভিন্ন মাধ্যমে আমি নিয়েছি আপনাদের সুবিধার্থে, একটা 30 পর্বের আরও একটা 65 পর্বের। তো এরকম তিনটা কোর্স আছে, আর এখন বর্তমানে আরও একটি কোর্স দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো তাইসিরুল কোরআন কায়দা থেকে। এরকম আরও যে কায়দাগুলো আছে সেখান থেকে আপনাদেরকে আরও শেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোরআন কীভাবে সহি করতে হয়। তো আজকে এখানেই কথাটা রাখবো, সামনে ইনশাআল্লাহ আমি একে একে আপনাদেরকে কোরআন শেখানোর যে পদ্ধতিগুলো আছে আমি আপনাদেরকে এভাবে সামনাসামনি এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।